এটা আমরা তীব্র নিন্দা করছি আমরা আগেও বলেছি এখানে কার্যত জরুরি অবস্থা চলছে অঘোষিত জরুরি অবস্থা এটা একটা প্রতিবাদ সুলভ একটা শাসন ব্যবস্থা চালু হয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি যা বলেছেন গুজরাটের কেউ কথা উচ্চারণ করতে পারবে না হিন্দু কথা উচ্চারণ করতে পারবে না গরু কথা কেউ বলতে পারবে না তার ওর মা বাবাদের ডাকবে কে